হ্যালো এব আমি তন্ময় তুমি দেখছো মাস্ট অ্যাকাডেমিক মাস্ট অ্যাকাডেমিকে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন আমি তোমাদের সামনে প্রেজেন্ট করব সপ্তম শ্রেণী ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সঠিক এবং যুক্তিপূর্ণ সমাধান বিষয় কৃষি শিক্ষা সোলে স্টার্ট সপ্তম শ্রেণীর কৃষি শিক্ষা বিষয়ের চতুর্থ ও পঞ্চম অধ্যায় থেকে তোমাদের এই অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে প্রশ্নগুলো দেখে নাও প্রথমে সংক্ষিপ্ত প্রশ্ন একের ক ফসলের মৌসুম বলতে কি বোঝো খ রবি মৌসুম ও খারিফ মৌসুমের পার্থক্য কি গ মুরগির দেহের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানগুলো কি কি ঘ মুরগির খামারে খাদ্য ও পানি কেন গুরুত্বপূর্ণ এবার উত্তরগুলো দেখে নাও এক এক করে ফসলের মৌসুম বলতে কি বোঝো একটি ফসল বীজ বপন থেকে শুরু করে তার শারীরিক বৃদ্ধি ও ফুল ফল উৎপাদনের জন্য যে সময় নেয় তাকে ওই ফসলের মৌসুম বলে অর্থাৎ কোনো ফসলের বীজ বপন থেকে ফসল সংগ্রহ পর্যন্ত সময়কে সেই ফসলের মৌসুম বলে বাংলাদেশের জলবায়ুর উপর নির্ভর করে বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ফসল জন্মে এবার পরবর্তী প্রশ্ন অর্থাৎ রবি মৌসুম ও খরিফ মৌসুমের পার্থক্য রবি মৌসুম আশ্বিন থেকে ফাল্গুন মাস পর্যন্ত সময়কে রবি মৌসুম বলে খরিফ মৌসুম চৈত্র থেকে ভাদ্র মাস পর্যন্ত সময়কে খরিফ মৌসুম বলে রবি মৌসুমে তাপমাত্রা ও বায়ুর আর্দ্রতা কম থাকে খরিফ মৌসুমে তাপমাত্রা ও বায়ুর আর্দ্রতা বেশি থাকে রবি মৌসুমে রোগ ও পোকার আক্রমণ কম হয় খরিফ মৌসুমে রোগ ও পোকার আক্রমণ বেশি হয় রবি মৌসুমে পানি সেচের প্রয়োজন হয় খরিফ মৌসুমে পানি সেচের তেমন প্রয়োজন হয় না রবি মৌসুমে বৃষ্টিপাত কম হয় ঝড় ও বন্যার আশঙ্কা কম থাকে খরিফ মৌসুমে বৃষ্টিপাত বেশি হয় ঝড় ও বন্যার আশঙ্কা বেশি থাকে পরবর্তী প্রশ্ন অর্থাৎ গ নম্বর প্রশ্নে আছে মুরগির দেহের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানগুলো কি কি মুরগির দেহের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানগুলো হল শর্করা আমিষ স্নেহ খনিজ লবণ ভিটামিন ও পানি সুষম খাবারে মুরগির দেহে প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো উপস্থিত থাকে উপরের উল্লেখিত পুষ্টি উপাদানগুলো নিম্নলিখিত খাদ্যে পাওয়া যায় পুষ্টি উপাদান শর্করা খাদ্য উপকরণ গম ভুট্টা চালের খুদ চালের কুড়া গমের ভুসি ইত্যাদি পুষ্টি উপাদান আমিষ খাদ্য উপকরণ সুটকি মাছের গুঁড়া সয়াবিন মিল তিলের খোল সরিষার খোল ইত্যাদি স্নেহ পুষ্টি উপাদানে খাদ্য উপকরণ হল সয়াবিন তেল সরিষার তেল তিলের তেল ইত্যাদি খনিজ লবণ পুষ্টি উপাদানে খাদ্য উপকরণ হল খাদ্য লবণ হাড়ের গুড়া ঝিনুক ও শামুকের গুড়া ভিটামিন খনিজ মিশ্রণ ভিটামিন পুষ্টি উপাদানে খাদ্য উপকরণগুলো হলো শাকসবজি ও ভিটামিন মিশ্রণ পানিতে খাদ্য উপকরণ হল টিউবওয়েল ও কূপের বিশুদ্ধ পানি এবার দেখব পরবর্তী প্রশ্ন অর্থাৎ মুরগির খামারে খাদ্য ও পানি কেন গুরুত্বপূর্ণ মুরগি পালনে মুরগির খাদ্য ব্যবস্থাপনা হল অন্যতম প্রধান বিষয় তাছাড়া মুরগি প্রচুর পরিমাণে পানি পান করে তাই মুরগি খামারে খাদ্য ও পানি অধিক গুরুত্বপূর্ণ মুরগির খাদ্য উপাদানে পর্যাপ্ত পরিমাণ শর্করা আমিষ খনিজ লবণ স্নেহ ও ভিটামিন জাতীয় খাবার থাকা প্রয়োজন সুষম খাবারে মুরগির দেহের প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো উপস্থিত থাকে বসতবাড়িতে মুক্ত বা ছাড়া পদ্ধতিতে পালন করা মুরগির খাবারের বোর্জ ঝরা শস্য পোকামাকড় ইত্যাদি খেয়ে জীবন ধারণ করে তাই এরা পরিমত সুষম খাদ্য পায় না যার ফলে মুরগি থেকে প্রত্যাশিত ডিম ও মাংস পাওয়া যাবে না বাচ্চা মুরগি দৈনিক দশ থেকে পনেরো গ্রাম এবং প্রাপ্তবয়স্ক মুরগি প্রায় একশো থেকে একশো কুড়ি গ্রাম খাদ্য খেয়ে থাকে তাছাড়া মুরগি যেহেতু প্রচুর পরিমাণে পানি পান করে তাই খামারে পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে প্রাপ্তবয়স্ক মুরগিকে দৈনিক দুইশো মিলিলিটার বিশুদ্ধ পানি দিতে হবে সেজন্য মুরগির খামারে খাদ্য ও পানি ভীষণ গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রশ্ন নম্বর দুয়ে কাঁঠাল গাছ সম্পর্কে নিচের পর্যবেক্ষণের বিষয় যেগুলো দেখতে পাচ্ছ সেগুলোর সাপেক্ষে গাছের বৈশিষ্ট্য লিখতে হবে পর্যবেক্ষণের বিষয় ক কি ধরনের উদ্ভিদ বৃক্ষ জাতীয় উদ্ভিদ কাণ্ডের বৈশিষ্ট্য মোটা দীর্ঘ শক্ত বীজের বর্ণ হালকা বাদামি ফুলের বর্ণ সবুজ কোথায় কোথায় চাষ হয় বাংলাদেশের মধুপুর ভাওয়ালের গড় ও পার্বত্য এলাকায় কাঁঠালের চাষ বেশি হয় কেমন মাটিতে চাষ হয় এটেল মাটিতে চাষ হয় সাধারণত লালচে মাটি ও উঁচু এলাকায় এটি বেশি দেখা যায় আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো প্রচুর প্রচুর শেয়ার করো তোমার বন্ধুদের সাথে অ্যান্ড কমেন্ট করে জানাও তোমার ফিডব্যাক আর আমাদের এই প্রচেষ্টা অর্থাৎ ভিডিওগুলো যদি তোমাদের জন্য হেল্পফুল হচ্ছে বলে মনে করো অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল মাস্ট একাডেমিক এবং পাশের বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবে না সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য ভালো থেকো সুস্থ থেকো মাস্ট একাডেমিকের পাশে থেকো নিজেদেরকে অলওয়েজ আপগ্রেড রেখো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই